वेलकम गाइस আমরা থেকে যাওয়ার একটা নতুন ভিডিও নিয়ে লিট ফুডির তরফ থেকে আমরা আজকে একটা নতুন হোমমেড গাজরের হালুয়া নিয়ে এসেছি একদম হোমমেড ঘরে তৈরি গাজরের হালুয়া আজকে শুধু হালুয়া থাকবে না হালুয়ার সঙ্গে এই যে মটরশুঁটি দেখছেন এটা একটা ফানি কম্পিটিশন আপনাদের এন্টারটেইনমেন্ট করার জন্য রাখা হচ্ছে এটা হচ্ছে এই প্লেটে প্রত্যেকটা প্লেটে 10টা করে মটরশুঁটি আছে তো আমাদের লিটল টিম লিট ফুডির লিটল টিম প্রথমে আসবে এসে যারা মটরশুঁটি ছাড়াবে সেই মটরশুঁটিগুলো ছাড়িয়ে টেবিলে রাখবে যারা প্রথম মটরশুঁটি ছাড়ানো হবে 10টা সে খেতে শুরু করবে তো সে অনুযায়ী কম্পিটিশন হবে তো আজকে ইন্ডিভিজুয়াল হচ্ছে টোটাল আজকে কোনো টিম না ইন্ডিভিজুয়াল সব একা একা থাকবে আমাদের চারজনই সিঙ্গেল সিঙ্গেল থাকবে সিঙ্গেল করবে তো ভিডিওটা পুরো দেখবেন কম্পিটিশনটা দেখবেন আর বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদেরকে তাড়াতাড়ি 1K ফ্যামিলিতে প্রবেশ করুন আমাদের 300 সাবস্ক্রাইবার কাছাকাছি এসে গেছি আমরা তো 700 দরকার 1K ঢোকার জন্য তো সাপোর্ট করুন আর 700 সাবস্ক্রাইবার এনে আমাদের 1K ফ্যামিলিতে প্রবেশ করিয়ে দিন আর আমরা শুরু করছি ভিডিও তো আমাদের লিটল টিমের পরিচয় করাই পরিচয় করার পর আমরা চ্যালেঞ্জিং ভিডিওতে যাবো আজকে যে ভিডিওটা পরিচয় পর্ব করার পর আমরা যাচ্ছি হাই আমি জিসান আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন হাই আমি সাকিব আমাদের ভিডিওটা বেশি বেশি লাইক করবেন হাই আমি মারিসা আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন হাই আমি পরিচয় পর্ব শেষ হলো এবার আমরা মূল পর্বে যাবো যেখানে চ্যালেঞ্জ আছে কম্পিটিশনটা আছে কম্পিটিশন পর তারপর দেখা যাবে লাস্ট কি হয় আপনারা পুরো ভিডিওটা দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের খুব তাড়াতাড়ি 1K ফ্যামিলিতে প্রবেশ করিয়ে দেবেন তো আমাদের প্রতিযোগিতা শুরু করছি প্রতিযোগিতার যে রুলসটা আছে বলেই দিয়েছি আগে আরেকবার বলে দিচ্ছি 10খানা করে আছে প্রত্যেকটা এতে 10খানা মটরশুঁটি আছে সেই মটরশুঁটিগুলো প্রথমে ছাড়া দিয়ে এখানে রাখবে ছাড়িয়ে রাখার পর যার প্রথম ছাড়ানো কমপ্লিট হবে 10টা সে খেতে শুরু করবে সেই অনুযায়ী যার যেমন শুরু হবে সেরকম কম্পিটিশন সেরকম হবে ইন্ডিভিজুয়াল আছে আজকে তো কে ফার্স্ট হয় দেখা যাক আমরা কম্পিটিশন শুরু করছি 1 2 3 বলবো তোমরা স্টার্ট করবে 1 2 3 ছাড়াতে শুরু করে দিয়েছে একটাও না বাইরে পড়ে যার বাইরে পড়বে সে মাইনাস হবে একটাও না বাইরে পড়ে সব প্লেটের মধ্যে রাখতে হবে একটা করে হচ্ছে সবার বিশালের একটা সাইড গেছে যার প্রথম 10টা কমপ্লিট হবে সে খেতে শুরু করবে হালুয়া এটাই আমাদের আজকে ফানি কম্পিটিশন দেখা যাক সাকিব মারিসা জিসান ইভানা কে তাড়াতাড়ি করতে পারে কার হাত তাড়াতাড়ি চলে দেখা যাক তো আপনাদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য এটা করা তো ছোট ছোট ভাইগুলো যে আপনাদেরকে এন্টারটেইনমেন্ট দিচ্ছে তাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে তাড়াতাড়ি 1K ফ্যামিলিতে প্রবেশ করান আর সাপোর্ট করুন ভিডিওটা বেশি বেশি লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের খুব তাড়াতাড়ি 1K ফ্যামিলিতে প্রবেশ করিয়ে দিন এটাই আমরা আশা রাখবো আপনাদের কাছ থেকে তো আমরা এতে আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাদের আরও এনকারেজ করবে আরও ভালো পারফরমেন্স দেওয়ার জন্য কাজ করবে ছোটো ছোটো ভাইগুলোকে তো আপনারা একটু সাপোর্ট করুন এই ছোটো ছোটো ভাইগুলোকে সুন্দরভাবে ওরা চলছে এখন তো ওদিকে ইভানা কমপ্লিট করে হয়েছে 10টা ইভানা কমপ্লিট করে ইভানা খেতে শুরু করেছে শীতকালে গাজর খুবই ভালো খাবার খুবই উপকারী খাবার তো গাজরের হালুয়া করে খাওয়ান এটা খুব উপকারী খাবার আপনারা আপনাদের বাচ্চাদেরকে করে খাওয়ান এটা খুব টেস্টি খাবার হয় এবং খুব উপকারী খাবার তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে এটা বাড়িতে করে খাওয়ান তো আমরা চেষ্টা করবো রেসিপি দেওয়ার বলেছিলাম তো এখনও সম্ভব হয়ে উঠছে না তো আমরা সেই প্রসেসিংয়ে আছি পরে আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করবো রেসিপিগুলো দেওয়ার আমাদের ডিসক্রিপশন বক্সে তো সাকিবের এইসবে কমপ্লিট হলো সাকিব আবার খেতে শুরু করবে কাটি বেটা তুমি কাটি টেনে নিতে পারো এটাকে কাটি টেনে নেবো তোমার দিকে এগিয়ে চলি
লিটল টিম সেটা শুরু করে দিয়েছে সবাই, সবার ছড়ানো হয়ে গেছে। রিভিউ নেব কেমন লাগছে, কার কি কেমন লাগছে আমরা রিভিউ নেব। এটা যে তৈরি করছে হোমমেড, তো দেখা যাক এটা কেমন লাগছে। প্রথম জিশানকে আমরা জিজ্ঞাসা করবো, জিশান কেমন লাগছে তোমার? খুব সুন্দর। তো জিশান এক কথায় উত্তর দিয়েছে খুব সুন্দর। এবার আমরা ইভানার কাছে যাবো। ইভানা সব থেকে প্রথম খেতে শুরু করেছিল, ইভানা মধ্যে প্রথম 10টা মটরশুঁটি ছাড়িয়ে খেতে শুরু করেছিল। ইভানাকে জিজ্ঞেস করবো কেমন লাগছে ইভানা। ইটস টেস্টি ইভানা এক কথায় উত্তর, টেস্টি। তো বাড়িতে আপনারাও করুন, বাড়িতে করে আপনারাও খাওয়ান আপনাদের বাচ্চাদের। এটা খুব হেলদি খাবার, আর সুন্দরভাবে বানান, বানিয়ে আপনাদের বাচ্চাদেরকে খাওয়ান। শীতকালে গাজর হলো খুবই উপকারী, গাজর খুবই উপকারী আমাদের জন্য ও বাচ্চাদের জন্য। কোভিড প্যান্ডামিকে এটা খুবই উপকারী, ডক্টররাও সাজেশান দিচ্ছে গাজর খাওয়ার জন্য। তো গাজর খাওয়ান, হালুয়া করেও খাওয়ান, এগুলো খুব উপকারী খাবার। সাকিব তোমার কেমন লাগছে? সাকিব এক কথায় উত্তর দিয়েছে হেভি সুন্দর। লাস্ট মারি স্যার থেকে আমরা জিজ্ঞাসা করবো, মারি স্যারে কেমন লাগছে? মারি তোমার কেমন লাগছে? মারির এক কথায় উত্তর, ইট ডেলিশিয়াস। তো এটা সুন্দর, সত্যি খুব ভালো হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কালারটাও। পুরোটাই হোমমেড, বাড়িতে বানানো, আপনারাও বাড়িতে করুন আর আপনাদের বাচ্চাদেরকে খাওয়ান। আর আমাদের লিটল টিমকে বেশি বেশি সাপোর্ট করুন, ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের খুব তাড়াতাড়ি 1K ফ্যামিলিতে প্রবেশ করিয়ে দিন। সুন্দরভাবে খেতে শুরু করেছে, খাচ্ছে আমাদের লিটল টিম। খাওয়া চলছে আমাদের লিটল টিমে, মোটামুটি শেষের দিকে চলে এসছে জিশান, ইভানা, মারিসা, সাকিব। তো আপনারা দেখুন, আবার সেই আমরা খোলা ছাদে এসেছি প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনাদের জন্য, যাতে ভিডিওটা দেখুন আপনারা, প্রকৃতিটাও দেখতে পান, প্রকৃতি উপলব্ধি করতে পারেন। তো সুন্দর খোলা মাঠ পিছন দিকে আমাদের দেখতে পাচ্ছেন, সেই ছাদে এসেছি আমরা ভিডিও করতে, যাতে আপনারা প্রকৃতিটাও এনজয় করতে পারেন ভিডিওটার সঙ্গে। তো বেশি বেশি আমাদের লিটল টিমকে সাপোর্ট করুন, আমাদের ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমাদেরকে তাড়াতাড়ি 1K ফ্যামিলিতে প্রবেশ করান। তো এখানে জিশান কমপ্লিট করলো, সাকিবও কমপ্লিট করেছে, আর ইভানও কমপ্লিট করে ফেলেছে, তো আমাদের সবাই কমপ্লিট করে ফেলেছে। তো ভিডিও আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, খাওয়ার পর্ব শেষ, যেহেতু এটা ইন্ডিভিজুয়াল কম্পিটিশান ছিল। তো ইন্ডিভিজুয়াল কম্পিটিশন খাবারটা কম্পিটিশান ছিল না, ছিল না হচ্ছে মটরশুঁটি ছাড়ানো, তাতে ফার্স্ট হয়েছে ইভানা। তো আমরা পুরস্কারও দেবো, আজকে পুরস্কার আমরা দেবো। তো ইন্ডিভিজুয়াল ইভানা যেহেতু ফার্স্ট হয়েছে, ইভানাকে পুরস্কার করা হবে 5 স্টার। আমাদের লিডফুল তরফ থেকে ইভানাকে দেওয়া হলো প্রথম 5 স্টার। তো ইন্ডিভিজুয়াল যেহেতু ছিল, আজকে আমরা সবাইকেই দেবো, ঠিক আছে? ইভানা ফার্স্ট হয়েছে, ইভানাকে প্রথম দেওয়া হয়েছে। মারিসা আজকে আমরা 4 জনকেই দেবো, অন্য অন্য দিন দেওয়া হয় না, যারা যেটা তাদেরকে দিই, তো আজকে আমরা 4 জনকেই দেবো, যেহেতু 4 জনেই ট্রাই করেছে সুন্দরভাবে, তো আমরা সবাইকে দেবো, সবাইকেই দেবো, 4 জনকেই দেবো। তো 4 জনকেই 5 স্টার দেওয়া হয়েছে আমাদের আজকে ফানি ফান দেওয়ার জন্য, আপনাদেরকে এন্টারটেন করার জন্য। তো ভিডিও মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি, দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর তাড়াতাড়ি আমাদেরকে 1K ফ্যামিলিতে প্রবেশ করান। আর 700 মেম্বার লাগবে আমাদের 1K আসার জন্য, তো তাড়াতাড়ি এটা করিয়ে দিন। ঈশান বলো, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। তো আমাদের চ্যানেলের নাম লিট ফুডি। তো আমাদের চ্যানেল নাম লিড ফুডি, ভিডিওটা পুরোটা দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে তাড়াতাড়ি 1K ফ্যামিলিতে প্রবেশ করিয়ে দেবেন।
তো আমাদের এই লিটল টিম আপনাদের কাছে রিকোয়েস্ট করবে, ওই লিটল টিমের রিকোয়েস্ট আপনারা রাখবেন, সবাই একসাথে রিকোয়েস্টটা করবে, বলো প্লিজ আমাদেরকে এককে ফ্যামিলিতে প্রবেশ করাবেন। তো এই লিটল টিম আপনাদের কাছে রিকোয়েস্ট করছে, তো এই রিকোয়েস্টটাকে আপনারা একটু মাথায় দেবেন আর এদেরকে সাপোর্ট করবেন। তো আমাদেরকে তাড়াতাড়ি 700 লাগবে, 700 হলে আমরা 1K ফ্যামিলিতে ঢুকে যাব। তো সেই 700 মেম্বার তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব করে নিন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের জন্য বাই বাই, আসছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন।